2021 সালের এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের কাছ থেকে ফর্ম পূরণ বাবদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কলেজ অতিরিক্ত টাকা আদায় করছে। একবার গেজ করুন তো অতিরিক্ত টাকা আসলে কত হতে পারে? 500, 600, 1000, 2000 এরকমই তো হতে পারে, তাই না? পত্রিকার একটা খবর দেখুন, স্ক্রিনে দেখা যাচ্ছে একটা খবর, এটি আজকের পত্রিকার খবর। নরসিংদীর পলাশ উপজেলার সেন্ট্রাল কলেজ প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে, প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে 38,000 টাকা চেয়েছে এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ বাবদ। শুধু ফর্ম পূরণ নয়, একটু ভুল হলো, সেটি হচ্ছে বেতন এবং ফর্ম পূরণ দুটো মিলিয়ে 38,000 টাকা। ভাবা যায় একটি উপজেলা পর্যায়ের বেসরকারি কলেজ কত টাকা মাসিক ফি নিতে পারে শিক্ষার্থীদের কাছ থেকে? এটি কি সরকার বেঁধে দিয়েছে? দেয়নি। একটি উপজেলা পর্যায়ের বেসরকারি কলেজ ফর্ম পূরণ বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে কত টাকা নেবে, এটিও কি শিক্ষা বোর্ড থেকে বলে দেওয়া হয়েছে? বলে দেওয়া হয়নি, যার কারণেই আসলে এই যে সেই কলেজটি ইচ্ছে মতো টাকা আদায় করছে, দেখার যেন কেউ নেই। এই ভিডিওটি যারা দেখছেন, বিশেষ করে যারা শিক্ষার্থীরা, তোমরা সারা বাংলাদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছো, কমেন্ট করো তোমাদের কলেজ থেকে আসলে কোন কলেজ থেকে কত টাকা বেশি নিচ্ছে কিংবা ঠিক নিচ্ছে কিনা, কমেন্টে জানাও তো, একটা আইডিয়া হোক, বাংলাদেশের মানুষ জানুক যে আসলে বাংলাদেশের কত শতাংশ বা অধিকাংশ কলেজেই আসলে বেশি টাকা নিচ্ছে কিনা, এরকম তো জানানো তো দরকার, তাই না? এইচএসসি পরীক্ষার্থী এবং যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ যে এই ভিডিওটি শুরুতে আগে শেয়ার করে দেন, কারণ এই ভিডিওটি প্রত্যেক শিক্ষার্থী এবং অভিভাবকের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমি যতটুকু জানি যে বাংলাদেশে অধিকাংশ কলেজেই আসলে বেশি টাকা নেওয়া হচ্ছে, এইটা শিক্ষার্থীরা মনে করছে। শিক্ষার্থীদের একটি বিষয় ভুল হতে পারে, শিক্ষার্থীদের ভুলটাও আমি ধরিয়ে দিই, সেটি হচ্ছে শিক্ষা বোর্ড থেকে ফর্ম পূরণের যে বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তি অনুসারে আমরা সবাই জানি যে সায়েন্সের শিক্ষার্থীরা 1160 টাকা লাগবে ফর্ম পূরণের জন্য, আর আর্টস এবং কমার্সের জন্য 1070 টাকা লাগবে, তাই না? এরকমই তো আমরা জানি বোর্ডের বিজ্ঞপ্তি অনুসারে। কিন্তু অধিকাংশ শিক্ষার্থী মনে করছে যে ফর্ম পূরণ আসলে এই টাকা দিলেই ফর্ম পূরণ হয়ে যাবে, আসলে তা নয়। তোমার যদি বকেয়া বেতন বাকি থাকে, কলেজ যদি তোমার কাছ থেকে বেতন পায় বকেয়া, সেটা কিন্তু তোমাকে দিতে হবে। এখন বকেয়া বেতন ছাড়াও তোমাদের আসলে তোমাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিচ্ছে কিনা প্রশ্ন হচ্ছে সেইটা, এবং সেই অতিরিক্ত টাকা কত সেইটাই তোমরা কমেন্টে লেখো। এই ক্ষেত্রে আমার কিছু অবজারভেশন আছে, শিক্ষা নিয়ে বিগত 6 বছর ধরে সাংবাদিকতা করছি, সে কারণে আমি যতটুকু এই তৃণমূল পর্যায়ের বিভিন্ন স্কুল কলেজ ঘুরে আমার যেটুকু অভিজ্ঞতা হয়েছে সে তার আলোকে বলছি যে আসলে আমরা খুব একটা ব্যবস্থা নিতে দেখি না, যে একটা শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত টাকা আদায় করলো, কিন্তু এটা আসলে পুরো ব্যবস্থাপনাও এরকম নাই বাংলাদেশে। অর্থাৎ ব্যবস্থাপনা বলতে আমি বলতে চাচ্ছি এই যে, যেমন আমরা গত বছর দেখেছি ঢাকা শিক্ষা বোর্ড অতিরিক্ত ফি আদায়ের জন্য কিছু কলেজকে ফি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল, এটা একটা ভালো উদ্যোগ। কিন্তু প্রশ্ন হলো যে সারা বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডে এসে শিক্ষার্থীদের কাছ থেকে যে অতিরিক্ত টাকা আদায় করছে বিভিন্ন কলেজ, এই অভিযোগটা শিক্ষা বোর্ডে এসে দিতে হয় শিক্ষার্থীদের বা অভিভাবকদের। শিক্ষা বোর্ডে যদি অভিযোগ দেয় তাহলে শিক্ষা বোর্ড সেটা তদন্ত করে, তদন্ত করে ব্যবস্থা নেয়। এখন প্রশ্ন হচ্ছে যে শিক্ষা বোর্ডে কি সবার আসা সম্ভব সবার পক্ষে? তা তো না, তাহলে সিস্টেমটাতেই তো গলদ আছে। বুঝিয়ে বলছি, মনে করেন আপনার বাড়ি হালুয়াঘাট, হালুয়াঘাট থেকে কি ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসে একজন শিক্ষার্থী বা অভিভাবকের পক্ষে অভিযোগ দেওয়া সম্ভব? কিংবা আপনার বাড়ি কক্সবাজার কিংবা টেকনাফ, আপনি কি চট্টগ্রামে এসে অভিযোগ দিতে পারবেন? এটা মানে বললে তো হবে না, পুরো সিস্টেমটা পরিবর্তন করতে হবে। আপনি একটা কমন নাম্বার দেন, একটা হটলাইন নাম্বার চালু করেন, 999333 মতো একটা হটলাইন নাম্বার চালু করেন শিক্ষার অভিযোগ দেওয়ার বিষয়ে। আপনারা, আমি হলপ করে বলছি এবং দাবি করে বলছি, আপনারা ফোন রিসিভ করে আপনারা সময় পাবেন না, মানে এত ফোন আসবে অভিযোগ, শুধু অভিযোগ 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 অভিযোগ, এত ফোন আপনি পাবেন। এইরকম একটা হটলাইন নাম্বার আপনারা চালু করুন এবং শিক্ষার্থী অভিভাবক সেই নাম্বারে অভিযোগ করবে, এবং সঙ্গে সঙ্গে আপনারা সেই অভিযোগটা ফরওয়ার্ড করবেন শিক্ষা বোর্ডে, শিক্ষা বোর্ড ফরওয়ার্ড করবে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে। এইরকমভাবে যদি আমরা সবার সব কিছু জবাবদিহিতা করতে পারি, অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে একেবারে উপজেলা পর্যায়ে যখন অভিযোগ যাবে, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কিন্তু কি বিষয় তদন্ত করে আবার রিপোর্ট জমা দিবে বোর্ডে এবং বোর্ড থেকে সরাসরি কেন্দ্রে। এইরকম জবাবদিহিতামূলক প্রশাসন না হলে, শিক্ষা প্রশাসন না হলে আসলে
এই ফর্ম পূরণ বলেন আর অ্যাসাইনমেন্ট বলেন এই ক্ষেত্রে আসলে শিক্ষার্থীদের কাছ থেকে যে অতিরিক্ত টাকা আদায় এটা বন্ধ হবে না কোনোদিনই হবে না অ্যাসাইনমেন্ট থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত টাকা আদায় করছে অ্যাসাইনমেন্ট থেকে টাকা আদায় করার বিষয়টি কি মেনে নেওয়া যায় ফর্ম পূরণের ক্ষেত্রে এইচএসসি যে ফর্ম পূরণ এই ফর্ম পূরণের ক্ষেত্রেও কিছু কলেজ শিক্ষার্থীদের কাছ থেকে উন্নয়ন ফি নামে একটা ফি দিয়ে একটা বড় অঙ্কের টাকা দাবি করছে বেতন এবং ফর্ম পূরণের টাকা বাদেও উন্নয়ন ফি নামে 1500 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত আমার কাছে অভিযোগ আছে বিভিন্ন কলেজ এই উন্নয়ন ফি নামে শিক্ষার্থীদের কাছ থেকে একটা টাকা আদায় করছে এবং এই সেই টাকা না দিতে পারলে তারা ফর্ম পূরণ করতে পারবে না এখন প্রশ্ন হচ্ছে শিক্ষার্থীদের এই মুহূর্তে আসলে করণীয় কি শিক্ষার্থীদের এই মুহূর্তে একটাই করণীয় একতাই বল এই ভাব সম্প্রসারণ আমরা পড়ছি না এইটা অর্থাৎ তোমাদের কাছ থেকে যদি অন্যায়ভাবে বেতন এবং ফর্ম পূরণের টাকা ছাড়াও অতিরিক্ত কলেজের উন্নয়ন ফি বা আরও হাবিজাবি করে যদি অতিরিক্ত টাকা নেয় এবং টাকাটা অঙ্কট পরিমাণটা যদি তোমাদের বার্ডেন হয় তোমরা মনে করছো যে এটি অন্যায় এটা তোমাদের কাছে যদি মনে হয় যে অন্যায় তাহলে তোমরা সবাই মিলে প্রতিবাদ করো অর্থাৎ একটা কলেজে যদি 100 শিক্ষার্থী থাকে ওই 100 জনকে এক হতে হবে এবং এক হওয়ার পর ওই 100 জনকে একসঙ্গে করে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ দিতে হবে যদি অভিযোগ দাও তাহলে তিনি ব্যবস্থা নেবে এবং ওই কলেজ শাস্তি পাবে এখন তোমরা যদি মনে করো যে আমাদের স্যার তারা পড়িয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ দেব থাক কয় টাকাই বা যাবে এইটা যদি বলো তাহলে তুমি একজন কাপুরুষ তুমি অন্যায়ের সঙ্গে আপোষ করলে কোনো মানে শিক্ষিত মানুষ হলেই যে সে মানে সাধু হবে বিষয়টা তা নয় বাংলাদেশে অধিকাংশ শিক্ষিত মানুষই বেশি অন্যায় করে এবং অধিকাংশ শিক্ষিত মানুষের কারণেই বাংলাদেশে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় অর্থাৎ মানে গ্রামের সলিমউদ্দিন যদি চুরি করে তাহলে কিন্তু একটা পরিবার শিক্ষিতে সামান্য কিছু অর্থই চুরি করে কিন্তু একজন সচিব যদি অন্যায় করে কিংবা একজন প্রকল্প পরিচালক যদি অন্যায় করে তাহলে কিন্তু আর ওই একটুখানি হচ্ছে না অনেক কোটি কোটি হাজার হাজার কোটি টাকার ব্যাংক ব্যালেন্স হয়ে যাচ্ছে তার অর্থাৎ সচিব কি মূর্খ সলিমউদ্দিনের মতো মূর্খ নয় তো কিন্তু শিক্ষিত তার মানে হচ্ছে শিক্ষিত মানুষরাই বেশি অন্যায় করে আমি বোঝাতে চাচ্ছি যে টিচাররা তো শিক্ষিত কিন্তু শিক্ষিত এবং জাতি গড়ার কারিগর এবং তোমাদের মধ্যে মূল্যবোধ তোমাদের মধ্যে সত্যতা বা তোমাদের মধ্যে মানবিকতা জাগিয়ে তোলার কাজই তো শিক্ষকের সেই শিক্ষক যদি অন্যায় করে সেই অন্যায় তুমি প্রতিবাদ করবে না প্রতিবাদ করতে হবে প্রতিবাদ যদি না করো তাহলে এই অন্যায় কোনোদিন বন্ধ হবে না সিদ্ধান্ত তোমাদের হাতে অর্থাৎ শিক্ষার্থীদের হাতে শিক্ষার্থীরা যদি অন্যায়ের প্রতিবাদ করে তবেই এই অন্যায় বন্ধ হবে বাংলাদেশ সরকার তোমরা একটা ভার ভাবো তোমাদের যাতে বার্ডেন না হয় এই করোনাকালীন সময়ে সে কারণে ফর্ম পূরণের টাকা প্রায় অর্ধেক করেছে আমরা প্রতি বছর দেখি না 2018-2022 করে ফর্ম পূরণ এবার 1000 টাকার মধ্যে ফর্ম পূরণ টাকা কমায় আনা হয়েছে এটা কেন হয়েছে শিক্ষার্থীরা অভিভাবকরা যাতে উপকৃত হয় এ কারণেই তো হয়েছে অথচ কিছু শিক্ষক বা কিছু কলেজ এই কাজটা মানে এমনভাবে শিক্ষার্থীদের কাছে চাপিয়ে দিয়েছে যেন মনে হয়েছে যে তারাই আসলে মানে শিক্ষার প্রশাসন বা শিক্ষার সব কিছু তারা ম্যানেজ করেই এই কাজটি করছে এটি তো হতে দেওয়া যেতে পারে না এটি বছরের পর বছর এটি এভাবে চলতে পারে না অন্যায়ের প্রতিবাদ শিক্ষার্থী যারা তোমরা রয়েছো তোমরা তোমাদেরকেই করতে হবে তো মনে রাখবা তুমি মনে করো তোমার কলেজে 100 শিক্ষার্থী ধরো তুমি স্ট্রাইক করলা যে আমরা ফর্ম পূরণ করব না আমাদের লিগ্যাল টাকা না নিলে বিশ্বাস করো ওই কলেজ তোমাদের ওই কলেজ প্রশাসন অর্থাৎ কলেজের প্রিন্সিপাল সভাপতি তোমাদের কাছে আসবে এসে অনুরোধ করবে ফর্ম পূরণ করো কারণ ওই কলেজ থেকে যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষা না দেয় ওই কলেজের বেতন বন্ধ হয়ে যেতে পারে বুঝতে পেরেছ কাজেই কলেজ তোমাদের কাছে ধরা তোমরা কলেজের কাছে ধরা নয় ঠিক আছে আর তোমাদের সঙ্গে যদি অন্যায় হয় তাহলে সেটা তো শিক্ষা প্রশাসন আছেই তোমাদেরকে অভিযোগ করতে হবে আসলে অভিযোগ না করলে তো আসলে কোনো তদন্তও হবে না বা বিষয়টা ব্যবস্থা নেওয়াও যাবে না অভিযোগ করতে হবে সে তুমি যেখানেই অভিযোগ করো মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছেই করো কিংবা শিক্ষা বোর্ডেই করো অভিযোগ করতে হবে অভিযোগ না করলে কোনো ফল হবে না আর আমি শিক্ষা প্রশাসনকে অনুরোধ করব যে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্নভাবে বিভিন্ন
বিভিন্ন খাতে যদি আপনারা এই টাকা নেওয়া বন্ধ করতে চান তাহলে এই যে অভিযোগ করার বিষয়টা সহজীকরণ করতে হবে, জবাবদিহিতা করতে হবে, পাশাপাশি পুরো বিষয়টা ডিজিটালাইজেশন করতে হবে। যেমন একটা একজন শিক্ষার্থী তার কলেজের বেতন কত টাকা বেতন এটা একজন শিক্ষার্থী ব্যাংকে দেবে, কলেজের অ্যাকাউন্টে ব্যাংকে দেবে, এবং ওই মানে কলেজও সেটি কিন্তু বোর্ডকে জানিয়ে দেবে যে একটা ফর্ম থাকবে নির্দিষ্ট, অনলাইনে পুরোপুরি সিস্টেমটা অনলাইন হতে হবে, এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত টাকা দায়ী করতে পারবে না তখন, কারণ ওই যে ওয়েবসাইটেই থাকবে, ওয়েবসাইটের সঙ্গে বোর্ডের একটা লিঙ্ক থাকবে, অমুক কলেজ এত টাকা করে নেবে, অমুক স্কুল এত টাকা নেবে, শিক্ষার্থীরা সরাসরি ব্যাংকে গিয়ে টাকা জমা দেবে, স্কুলের কোনো টাকা জমা দেওয়া লাগবে না। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত এই পুরো সিস্টেমটা অনলাইন সিস্টেম না হবে ততক্ষণ পর্যন্ত আসলে এই ক্ষেত্রে আপনার অন্যায় বন্ধ হবে না, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া বন্ধ হবে না। শিক্ষামূলক আমাদের নতুন ইউটিউব চ্যানেল বেঙ্গল ডিসকভারি সাবস্ক্রাইব করুন, বেঙ্গল ডিসকভারি ইউটিউব চ্যানেল।